আয়ব্রিয়ন আজকে আমি আপনাদের দেখাব কীভাবে আই বাটন সাজেস্ট করে ইউটিউব ভিডিওর সময় যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখি ডাইন পাশে উপরে কর্নারে ছোট্ট একটা লাইন দিয়ে যে ভিডিওটা সাজেস্ট করা হয় তো ওটাকে আই বাটন সাজেস্ট বলে তো চলুন দেখা যাক কীভাবে ভিডিওতে আই বাটন সাজেস্ট করে তো প্রথমে আমাদের ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে তারপরে চ্যানেল ওপেন করার পরে এখানে এসে নিজের চ্যানেলে এসে ক্রিয়েটিভ স্টুডিওতে যাইতে হবে তো যাওয়ার পরে প্রথমে একটা ভিডিও সিলেক্ট করতে হবে ভিডিও সিলেক্ট করার পরে এই যে এগুলো সব আমার ভিডিও তো মনে করেন যে আমি এই ভিডিওটাই সিলেক্ট করলাম আমি এই যে এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে এডিট অপশনে ক্লিক করার পরে এই যে একটা ইন্টারফেস দেখতে পাচ্তেছেন এই যে কার্ডস এই কার্ডে আসতে হবে তো এই কার্ডে আসতে হলে আপনাদের এই কার্ডে প্রেস করতে হবে কার্ডে প্রেস করার পরে সাউন্ড অফ করে দিই কার্ডে কার্ডে প্রেস করার পরে আপনার আপনি ওই ভিডিও সাজেস্টটা ঠিক এখানে আসবে তো আপনি কোন সময় সাজেস্ট করবেন সেটাকে লক্ষ্য করতে হবে মনে করেন আমি তিরিশ সেকেন্ডে একটা ভিডিও সাজেস্ট করব 30 সেকেন্ড না আর একটু পরে দিই পঁয়ত্রিশ সেকেন্ডে দিই ছত্রিশ সেকেন্ডে দিই তো ওই ছত্রিশ সেকেন্ডে নিয়ে এই কার্ডে ক্লিক করতে হবে তারপরে এই যে ভিডিও আর প্লে লিস্ট এই ক্রিয়েটা চাপ দিতে হবে তারপরে আমি কোন ভিডিওটা সাজেস্ট করবো আমি মনে করি তিন পাতি গোল্ড এই ভিডিওটাই সাজেস্ট করব তো এখানে চাপ দিতে হবে ক্রিয়েট করতে হবে এই ভিডিওটা ছত্রিশ সেকেন্ডে সাজেস্ট হয়ে গেছে তারপরে আমি আর একটা ভিডিও সাজেস্ট করি দুই মিনিটে দুই মিনিটে সেমভাবে আমি মনে করেন এই যে পট প্লেয়ার ফিক্সড এটা সাজেস্ট করি এই যে এটাও হয়ে গেছে এই যে দুই নম্বরে দুই মিনিটের সময় আপনি চাইলে আরও একটা ভিডিও সাজেস্ট করতে পারেন এটা আপনার ভিডিওর কতটুক বড়ো তার উপর নির্ভর করবে হয়ে গেছে তো চলুন এখন আমাদের ভিডিওটা প্লে করা যাক এইখানে একটা ভিডিও সাজেস্ট করা হয়েছে এই যে দেখেন এই যে চলে আসছে আমি এইখানে একটা করছি এইখানে একটা করছি তো এই তিনটা ভিডিও এরকম সাজেস্ট তারপরে এই আই বাটনে প্রেস করার পরে এই যে ভিডিও তিনটা সাজেস্ট করছি সে তিনটাই যে এখানে আছে তো এই ছিল বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং